গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে আজকের অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই সুস্থ আছো। তো আমি গতকালকে দীপের জন্মদিনে যে দুটো রেসিপি করেছিলাম, আজকে তোমাদেরকে সেই দুটো রেসিপি আমি দিয়ে দিচ্ছি। কীভাবে করেছিলাম বলে দিচ্ছি, তো তোমরা সেটা চেক করে নাও। তবে রেসিপিগুলো চেক করার আগে আমি তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি যে আমার কিচেনটা কিন্তু মডিউলার কিচেন নয়, সুতরাং আমার কিচেনটা ঠিকঠাক অর্গানাইজ নয়। তো আমি চেষ্টা করেছি সাধ্যমতো বুঝিয়ে সব কিছু বলার বা গুছিয়ে কাজটা করার, তবুও যদি কোনো কিছু মানে মনে হয় যে এটা ঠিক হয়নি বা খারাপ কিছু হয়েছে, তাহলে তোমরা সেটা নিজে ওখানে মার্জনা করে দিও। আর আমার বাড়ির লোকজন যে কজন মেম্বার আছে তাদের পরিমাণ মতোই আমি জিনিসটা বানিয়েছি, মানে রেসিপিগুলো বানিয়েছি। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার থেকে অনেক বেশি ভালো রান্না জানো, তো তারা এই প্রসেসটা দেখে নিয়ে নিজেদের পরিমাণ মতোই বাড়ির যতজনের জন্য বানাবে ততজনের মতো করেই প্রসেসটা দেখে নিয়ে সেইভাবে তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাডজাস্ট করে নিও। আর যেহেতু আমি একা হাতেই ভিডিওটা করেছি ট্রাইপডের উপরে বসে, সেই জন্য ভিডিওর অ্যাঙ্গেলটা খুব ভালো হয়নি, তো সেই জন্য আমি ক্ষমা চাইছি যে খুব ভালো ভিডিও আমি দিতে পারিনি। মোটামুটি বোঝার মতো দিয়েছি, তোমরা ভিডিওটা চেক করে নিও। আর একটা কথা বলে রাখি যে আমি কিন্তু রান্নাগুলো করার সময় নর্মালি আমার বাড়িতে যে বাসনপত্রে রেগুলার রান্না হয় সেইগুলো ইউজ করেছিলাম। আমার এমন নয় যে আমার কাছে কাঁচের বোল বা অন্য লাপালা এরকম ডিনার সেট নেই বা মানে সার্ভিং বোল নেই, এরকম না, আছে, অল্প আছে, খুব বেশি নেই কিন্তু আছে, কিন্তু সেগুলো আমি ইউজ করিনি। আমি নর্মাল যেরকম রোজকার রান্না হয় সেইভাবেই করেছি। এই রেসিপি আমি এর আগেও অনেকবার করেছি, যেভাবে ন্যাচারালি করেছি সেইভাবেই করেছি, কোনো মানে এক্সট্রা কিছু আমি করিনি, সাদামাটাভাবেই আমার রান্নাটাকে আমি রিপ্রেজেন্ট করতে চেয়েছি। তো সেটা যদি কারোর খারাপ লাগে বা কোনো মানে সেটাকে যদি দৃষ্টিকটু লাগে তাহলে সেটা ক্ষমা করে দিও। আর যদি তোমাদের এই রান্নার বিষয়ে কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বলেছিলাম কেক বানাবো, তো বারবান বিস্কুট আছে বাড়িতে, সেটা দিয়েই কেকটা বানাবো। ভিডিওটা সাউন্ডটা খুব আস্তে হয়ে গেছে সেই জন্য অনেকে শুনতে পাচ্ছে না কমেন্টে লিখেছে, তো সেই জন্য আমি এটাকে ডাবিং করে আমি আমার ভয়েসটা অ্যাড করেছি। তো দেখে নাও, বারবান বিস্কুটটাকে নিয়ে প্রথমে মিক্সিতে ওটাকে গ্রাইন্ড করতে হবে, একদম ঝুরঝুরে করতে হবে, করে তারপরে ওটা কেকে ইউজ করতে হবে। বিস্কিটটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি। এই বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি অ্যাড করব হাফ টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন বেকিং পাউডার, পরিমাণ মতো দুধ রুম টেম্পারেচারের। দুধটা আমি বিস্কিটের গুঁড়োর সাথে অ্যাডজাস্ট করে পরিমাণ মতো অ্যাড করব, আর অ্যাড করব একটু ভ্যানিলা এসেন্স আর একটু বাটার। যে রেসিপিটা দেখে আমি এটা করছি সেটাতে এরকমই ছিল, ডিম অ্যাড করব না কারণ ডিম দেওয়া ছিল না, এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই বানানো ছিল। আর যেহেতু আমার বাড়িতে আমার শাশুড়িমার সুগার আছে সেই জন্য আমি আর চিনি অ্যাড করলাম না। বাড়িতে যারা যাদের মিষ্টি খেতে কোনো সমস্যা নেই তারা এখানে সুগার ডাস্ট অ্যাড করতে পারো, আমি করিনি। বারবান বিস্কুটটা অনেকটাই মিষ্টি সেই জন্য আমি করিনি। তো তোমরা সবাই যে যার নিজের মানে যতটা পরিমাণ বিস্কিটের গুঁড়ো নেবে সেই অনুযায়ী সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। মাইক্রোওভেনে কনভেকশন
এটাতে 180 ডিগ্রি দিয়ে স্টার্ট প্রিহিট হবে, প্রিহিট করে নিয়ে তারপরে কেকটা দিয়ে দেবো, প্রিহিট হতে টাইম লাগবে। প্রিহিট হয়ে গেছে, এবার আমি কেকের এই মোল্ডটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্টার্ট। কনভেকশন মোডে প্রিহিট করে নেওয়ার পর আমি 15 মিনিট কনভেকশন মোডে মাইক্রোওভেনে কেকটাকে বেক করেছি, এবার দেখো কেকটা কেমন হয়েছে। কেকটাকে এবার ঢালা যাক। ওয়াও, দারুণ হয়েছে, এতটা এক্সপেক্ট করিনি আমি। চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে কিছু পরিমাণ বোনলেস চিকেন নিয়ে সেই চিকেনটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, একটু মরিচ গুঁড়ো পরিমাণ মতো, ওয়ান টিস্পুন ভিনিগার, একটু লেবুর রস, পেঁয়াজ আদা রসুন বাটা, আমি এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আদা রসুন অ্যাড করেছি, যতটা চিকেন হবে তার সাথে ম্যাচ করবে এতটা পরিমাণে পেঁয়াজ আদা রসুন বাটা দিতে হবে, আর একটা ডিম দিতে হবে। দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করতে হবে, আমি হাত দিয়ে মিক্স করছি, হাত দিয়েই খুব ভালো হবে সেই জন্য। এবার এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশন হয়ে গেছে 15 মিনিটে, এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো অ্যাড করতে হবে পরিমাণ মতো, খুব বেশি দিতে হবে না যাতে শক্ত না হয়ে যায়। দিয়ে সেটাকে আরও 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে, ভালো করে মিক্স করে করতে হবে, 15 মিনিট রেখে দিতে হবে। চিকেনের ডোটাকে নিয়ে আমি গোল গোল বলের মতো তৈরি করেছি, তার উপরে চালের গুঁড়ো কোটিং দিয়েছি, ফোড়নের জন্য নেবো গোটা মরিচ, গোটা শুকনো লঙ্কা, আর নেব চপ করে কাটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিতে হবে, তারপরে তার মধ্যে চিকেনের বলগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে লাল লাল করে। উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিতে হবে গোটা মরিচ, গোটা শুকনো লঙ্কা, আদা রসুন কুচি, দিয়ে 5 মিনিট ভালো করে নাড়তে হবে, তারপর তার মধ্যে
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে, দিয়ে আরো ভালো করে নাড়তে হবে। এবার ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, পুরোটাই হাই ফ্লেমে করতে হবে, প্রায় 5-7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে একে একে অ্যাড করতে হবে লবণ, হলুদ গুঁড়ো অল্প করে, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওর মধ্যে দিতে হবে একটু ধনে গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে। ফ্লেম কমিয়ে দিয়ে ওর মধ্যে একে একে টমেটো সস, সয়া সস আর রেড চিলি সস দিতে হবে। দিয়ে ভালো করে আবার ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে নাড়তে হবে। এবার ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 5-7 মিনিটের জন্য। হয়ে গেছে, মশলাগুলো ভালোই হয়েছে। এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে আবার ভালো করে মিক্সারটাকে নাড়াচাড়া করতে হবে 2-3 মিনিট। তারপরে ওর মধ্যে গরম জল অ্যাড করতে হবে পরিমাণ মতো, ভালো করে নাড়াচাড়া করে। ঢাকা দেওয়ার দরকার নেই, এতে একটু ভিনিগার দিয়ে দিতে হবে, ভিনিগারটা গ্রেভিটার টেস্টটাকে এনহ্যান্স করবে। এবার চিকেনের ভেজে রাখা চিকেন বলগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভিটার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিতে হবে গ্রেভিতে, যাতে গ্রেভিটা ঠিকনেসটা ভালো হয়। হাই ফ্লেমে ফোটাতে হবে, দু 4 মিনিট ফোটানোর পরে আবার নাড়াচাড়া করে আর একটু ধনে পাতা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে দিতে হবে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এই যে চিকেন মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ। আশা করি তোমরা সবাই আজকে এই রান্নার ভিডিও দুটো দেখে নিয়েছো, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো যারা জানো না বা করোনি, আর যারা করেছ
করেছো, তাদেরকে কি বলবো, আমার থেকে অনেক ভালোই বানিয়েছো। তো রিভিউটা তোলা হয়নি ভিডিও করে, এমনি মানে ওন বাড়ির অন্য মেম্বারদের রিভিউটা তোলা হয়নি, তবে আমি বলছি আমাকে ট্রাস্ট করতে পারো যে ভালোই হয়েছিল। মানে রেস্টুরেন্ট স্টাইলে বা বড় বড় যারা ভালো রান্না করতে পারে তাদের মতো হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। তো বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার সব বন্ধুরা গুরুজনেরা তাদেরকে বলছি যে আমার ভিডিওটা ভালো লাগলে, রান্নাগুলো ভালো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে আর শেয়ার করবে। এই এইভাবেই আমার পাশে থাকবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।